রাঙামাটি শহরে একমাত্র গণপরিবহন অটোরিক্সা। এক সময় এই অটোরিক্সা অকটেন দিয়ে চলার কারণে রাঙামাটি শহরে বারা নির্ধারণ করা হয়েছিল অকটেনের হিসাব ধরে। বর্তমানে এই অটোরিক্সাগুলো চলছে গ্যাস দিয়ে। বর্তমানে গ্যাসের দাম লিটার 54 টাকা এবং অকটেনের দাম 130 টাকা। এর দাম পার্থক্যর কারণে রাঙামাটি শহরে অটোরিক্সার ভাড়া কমার কথা হলেও নেওয়া হচ্ছে বেশি। ভাড়া নিয়ে প্রায় যাত্রীদের সাথে চালকের মধ্যে ঘটে অপ্রীতিকর ঘটনা। প্রত্যেক অটোরিক্সায় ভাড়ার 4 টাকার কথা থাকলেও মানা হচ্ছে না সে নিয়ম, ফলে ইচ্ছে মতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের অভিযোগ আসে। মূল কথা হচ্ছে অনিয়ন্ত্রিত রাঙামাটি সিএনজি রোড। আমি পার্সোনালি রাঙামাটি কাঁঠালতুলি থেকে রিজার্ভ বাজার লস স্টেশনে একটা সিএনজিতে করে গিয়েছি আমার পরিবার সহ। সেখানে নামার পর তাকে আমি 100 টাকা ভাড়া দিয়েছি, সে আমাকে 20 টাকা ফেরত দিলে বলে স্যার ধন্যবাদ। সে আরও কিছু আসার সময় আরও কিছু রাস্তা পার হয়ে সিএনজি স্টেশন থেকে কাঁঠালতুলি এসেছি, উনি আমি 100 টাকা ভাড়া দিলাম, আমার থেকে আর 20 টাকা চেয়ে নিল। জিজ্ঞেস করলাম ভাই আগের ভাড়াতে এরকম নিলেন, বলছে না আমার রেজ্য ভাড়া এটাই, আমাকে এটাই দিতে হবে। অত আমি ভাড়াটা দিয়ে চুপ করে বাসায় চলে গেলাম। আমার সর্বোপরি যেটা এই অবজারভেশন, রাঙামাটি সিএনজিতে কোনো নিয়ন্ত্রণ নাই। এই ব্যাপারটা আমি সিএনজি সমিতির সেক্রেটারি পার্সনে তাকেও জানিয়েছি, সেও আমাকে আসলে কোনো রিপ্লাই দিতে পারেনি, কোনো সদুত্তর দিতে পারেনি এবং দেয়নি এই পর্যন্ত। ধন্যবাদ। আর এখন যেটা দেখা যাচ্ছে ওঠা নামার ক্ষেত্রে যে 10 টাকা যেটা নির্ধারণ করা হয়েছে, আমরা যদি আমাদের লোকাল হিসাব করি ভেদবেদি থেকে যদি আপনি ওষায় যান তাহলে এই রাস্তাটা কিন্তু সর্বোচ্চ 5 মিনিট, পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগে, গাড়ি দিয়ে গেলে হয়তো অনেক সময় 2 মিনিটও লাগে না। তো এই জায়গায় যদি 10 টাকা ভাড়াটা নিয়ে নেওয়া হয় আমার মনে হয় এটা অনেকটা অমানবিক। রাঙামাটিতে অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হয়েছে অকটেন দিয়ে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অটোরিকশাগুলো গ্যাসে চলছে প্রায় 90 থেকে 95 ভাগ। তো আমি মনে করি এই ভাড়াটা পুনর্নির্ধারণ করা দরকার বা ভাড়া সমন্বয় করা দরকার। আমরা কিন্তু তেলের খরচ দিয়ে যাচ্ছি কিন্তু ওরা চলতেছে হচ্ছে সিএনজি চলতেছে বা অটোরিকশাগুলো চলতেছে হচ্ছে গ্যাসে। আমি প্রশাসনের কাছে একজন যাত্রী হিসাবে আমার দাবি থাকবে এই ভাড়াটা যেন সমন্বয় করা হয়। তেল এবং গ্যাসের একটা দামের সামঞ্জস্যটা করাটা দরকার ছিল আর কি, আমার মনে করি এই বিষয়ে কর্তৃপক্ষের একটা সুযোগ ভালো দৃষ্টি দেওয়া দরকার। অটোরিকশার চালকদের সাথে কথা বলে জানা গেছে 1 লিটার গ্যাস ও 1 লিটার অকটেন দিয়ে একটি অটোরিকশা চলে 23 কিলোমিটার পর্যন্ত। অকটেন ব্যবসায়ীরা বলছেন রাঙামাটি শহরে গ্যাস স্টেশন হওয়ার কারণে অকটেন বিক্রি কমে গেছে, বিপরীতে বেড়েছে গ্যাসের চাহিদা। বর্তমানে অধিকাংশ অটোরিকশা অকটেন থেকে গ্যাসে কনভার্ট করা হয়েছে। আসলে আগে তো অকটেনের উপর পুরো নির্ভরশীল ছিল, যেহেতু এখন গভর্নমেন্ট এলপিজিটা সাশ্রয়ী মূল্য দিয়েছেন সেই সুবাদে এখন অনেকটা শতভাগও ধরা যায় যে এলপিজির উপর নির্ভরশীল। আগে তো রানীহাট থেকে এনে তাদেরকে গ্যাস এনে তারপর গাড়ি চালাতে হতো, এখন যেহেতু আমরা এখানে স্টেশন দিয়েছি বা শতভাগ এলপিজির উপর এলপিজি হয়ে গেছে, এখানে ওনারা গাড়িগুলো চালাচ্ছেন এলপিজি নিয়ে। আসলে আগে এলপিজি আসার আগে অনেক ভালো ছিল, এখন এলপিজি আসার পরে আমাদের গ্যাটা অকটেনটা অনেক কমে গেছে, তুলনামূলকভাবে অনেক কমে গেছে। এটা আগে আমরা অনেক বিক্রি করতাম, এখন হয়তো 200-300-400 লিটার এরকম বিক্রি হয় আমাদের অকটেন। আগে আমাদের অনেক 2000-2200 এই এরকম অকটেন সেল হতো। অটোরিক্সা চালকরা বলছেন শহরে অটোরিক্সা বেড়েছে, কমেছে যাত্রী, ফলে লোকসান হচ্ছে। অন্যদিকে অটোরিক্সা চালক সমিতির নেতারা বলছেন সব জিনিসের দাম বাড়ায় তাদের চলতে কষ্ট হচ্ছে। শহরে অবৈধ রিক্সাগুলো যাত্রী পরিবহন করায় এই সমস্যা আরও বেড়েছে। আসলে ভাড়া বেশি বলতে কি, দেখা যায় এখন গাড়ি বেশি হওয়ার কারণে তবলছড়ি থেকে ভেদবেদি আসতে আমার তেল খরচ লাগে মনে করেন 35-40 টাকার। এখান থেকে দেখা গেছে তবলছড়ি থেকে 2 জন যাত্রী নিয়ে আসলাম, তাহলে ওনারা 2 জন আমাকে দিল কত 30 টাকা করে 60 টাকা 2 জনে তবলছড়ি থেকে ভেদবে দিতে, তাহলে আমার এখানে খরচ হচ্ছে আপনার প্রায় 60-70 টাকার তেলই খরচ হচ্ছে, তাহলে এখানে আমার লাভটা কোন দিকে হচ্ছে? তাহলে এখন বেকার না থেকে
তারপরেও কষ্ট করে নিজেকে একটা কর্মের মধ্যে রানিং রাখা আর কি। দিগরি বিশেষ করে আগে তেল দিয়ে চলেছে, এখন এলপিজি চলতেছে। তেল আর এলপিজির ভাড়া তেমন ব্যবধান কতটুকু সেটা আপনারা চিন্তা করে দেখতে পারেন। আসলে রাঙামাটিতে তো সবগুলি আর এলপিজি চলে না, হয়তো অর্ধেক 50% এলপিজি, 50% অক্টেন দিয়ে গাড়ি চলে। বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম, যেমন সিএনজির পার্টসের দাম, চাকার দাম, গাড়ির রেজিস্ট্রেশন খরচ, এগুলি অনেক অনেক বেশি। তো শ্রমিকরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তারা বেতনে তো পাচ্ছে না, ভাড়া হয়তো কিছুটা সাশ্রয় হচ্ছে তেলে আর এলপিজি দিয়ে। কিন্তু সাশ্রয় হলে কী হচ্ছে, রাঙামাটি শহরে কতগুলি গাড়ি, রাঙামাটি শহরে যেতগুলি গাড়ি চিন্তা করতে পারবেন না, আগে ছিল 640টি গাড়ি, এখন সেই জায়গায় সিএনজি প্রায় 1500, তার মধ্যে 400-500 চট্টগ্রাম সিরিয়ালের বাইরের বহিরাগত গাড়ি এসে এখানে ভাড়া মারতেছে। বহিরাগত গাড়িগুলি এখানের থেকে বন্ধ করা হোক, রাঙামাটি শহরটাকে সুন্দর রাখার জন্য, যাত্রী সেবা নিশ্চিত করার জন্য। আমরা সবসময় বলি আমাদের মূল মন্ত্র হচ্ছে, আমাদের রাঙামাটি জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির মূল মন্ত্র নির্দেশনা হচ্ছে যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। তো আমরা রাঙামাটির যাত্রীদেরকে চিনি, পর্যটকদেরকে চিনি, যাত্রীদের সাথে কী আচরণ করতে হয়, যদিও ভালো মন্দ নিয়েই মানুষ, আমার চালক সব ভালো আমি তা বলবো না, অধিকাংশ আমার চালক ভালো ভদ্র, আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু বাইরের বহিরাগত যে গাড়িগুলি এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, অকারেন্স করতেছে, এই বাইরের চট্টগ্রাম সিরিয়াল গাড়িগুলি, অবৈধ গাড়িগুলি বন্ধ যদি হয়, রাঙামাটি শহরে যদি না ঢুকে, রাঙামাটি শহরে রাঙামাটি সিরিয়ালের রেজিস্ট্রেশনের নাম্বার গাড়ি চললে অনেক যানজট কমবে, অনেক বিশৃঙ্খলা কমবে আমি মনে করি। যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় করা না হয়, সেজন্য মোবাইল কোর্টের মাধ্যমে তদারকি করা হচ্ছে দাবি করে রাঙামাটি জেলা প্রশাসক বলেছেন, শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে ভাড়া সমন্বয় করা হবে। ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, রাঙামাটি শহর একমাত্র ভাড়া হচ্ছে চলাচলের জন্য সাধারণ মানুষের হচ্ছে অটোরিক্সা, অটো যাই বলি না সিএনজি। এখানে আমাদের রাঙামাটির মানুষ এবং বাংলাদেশের সকল ট্যুরিস্ট ব্যবহার করে থাকেন, তাই এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। আমাদের মোবাইল কোর্টও চলমান আছে, এছাড়া আমাদের জেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়গুলো আলোচনা হয়, এটা একটা চলমান প্রক্রিয়া। এই ধরনের কোনো অভিযোগ আসলে আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করি। রাঙামাটি শহরে আগে রাঙামাটি সিরিয়ালের অটোরিক্সা ছিল 600, বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে 1500-এর অধিক। এগুলোর বাইরেও চট্টগ্রাম সিরিয়ালের অনেক অটোরিক্সাকে যাত্রী পরিবহন করতে দেখা যায়।